Assalamu alaikum, students of class 6, welcome to the online class English. Today's talk is grammar, that is sentence. In the previous class, we have discussed about sentences and there are three kinds of sentences according to structure, simple, complex and compound. So, today, we have to discuss with examples and we have to identify the sentences, simple, complex and compound. And after that revision of lesson 8, that is important for the third online class test and lesson 9 also. But today the marker pen is not working properly, so it will be some problem with the marker pen. So I am trying my best to write down, but at first just revise and then revise the sentence and then go to the textbook and revise the lesson 8. Amra goto class e sentence somoy alochona korechhilam, to what is sentence, the correct shabd pasapashi boshe jokhon ekta sampurno ortho prokash korbe tokhon take bola hocche sentence. A group of words which makes a complete sense is called sentence. And according to structure, there are three kinds of sentences. Ekta hocche simple sentence, short bakko, a complex sentence, jotil bakko, arta hocche compound sentence, hocche jogik bakko. The simple sentence means short bakko. To example te bari je I know othoba sorry the sun rises in the east, surjo पूर्व दिखे उठे. दो नम्बर बोलेछिलाम कमप्लेक्स सेंटेंस जटिल वाक्य, तो एग्जांपल बोलते पारी आई नो दैट द सान राइजेस इन द ईस्ट, आमी जानी जे सूर्य पूर्व दिखे उठे. और कम्पाउंड सेंटेंस बोलेछिलाम जौगिक वाक्य, जेखाने एग्जांपल होच्छे द सान राइजेस इन द ईस्ट एंड आई नो इट, सूर्य पूर्व दिखे उठे एवं आमी ओटा जानी. तो सिंपल सेंटेंस स्ट्रक्चर एग्जांपल बोलेछिलाम डेफिनेशन बोलेछिलाम जे एकटी सरल वाक्य जार मध्ये एकटी मात्र फाइनाइट ভার্ব থাকবে, जार मध्ये সাবজেক্ট প্রেডিকেট থাকবে, তার সঙ্গে সঙ্গে ফাইনাইট ভার্ব বা সমাপিক ক্রিয়া থাকবে, তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স. আর কমপ্লেক্স সেন্টেন্স বলেছিলাম যে যে বাক্যে একটি মেইন ক্লজ মানে প্রধান বাক্য থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ মানে অপ্রধান বাক্যাংশ থাকবে, তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স. এই ক্লজ ব্যাপারটা তোমরা পরে বুঝবে, শুধু এখন মনে রাখবে যে প্রধান বাক্যাংশ আর অপ্রধান বাক্যাংশ থাকলেই বা হু হু ইজ দ্যাট এরকম কিছু থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে. একটা প্রধান বাক্যাংশ থাকবে, একটা অপ্রধান বাক্যাংশ থাকবে বা এক বাকাতি থাকতে পারে. আর লাস্টে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটা হচ্ছে যৌগিক বাক্য যেটাকে দুটি মেন ক্লজ বা তার বেশি মেন ক্লজ যদি অ্যান্ড বাট অর আইদার অর নাইদার নট এইভাবে সো এইভাবে যদি থাকে যুক্ত থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স. আজকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝতে হবে আর আমাদেরকে সেই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে লিখতে হবে. আমি দেখি 10টা সেন্টেন্স লিখছি আর সেটা সলভ করছি আর 5টা হোমওয়ার্ক দিয়ে চেষ্টা করছি, দেখি মার্কার পেন যদি কাজ করে ঠিকঠাক লেখা হবে. দ্য পেন ইজ ওয়ার্কিং, মার্কার পেন একটু কাজ করছে, আগে থেকে একটু ভালো হয়েছে বলে লেখা যাচ্ছে, তো ক্লাসটা কন্টিনিউ করতে পারছি. দেখো যেটা বললাম যে তোমাদেরকে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে রিভিশন, সেটা হচ্ছে টেক্সট বুক রিভিশন করবো. আর তার আগে রিভিশন দুটো হবে, একটা হচ্ছে সেন্টেন্স রিভিশন হবে আর একটা টেক্সট বুক. টেক্সট বুকে যেহেতু সারা পরীক্ষা আছে সেম রিভিশন হবে, একটা লেসন রিভিশন করবো, তারপরে দেখি কী করা যায়. তো প্রথমে আমরা আগের দিন সেন্টেন্স শিখলাম, তিন প্রকার সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড. তো টুডেস টাস্ক হচ্ছে আইডেন্টিফাই সেন্টেন্সেস. সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্সগুলোকে চিনতে হবে. প্রথমে দেখো একের দাগে ডু অর ডাই, করো অথবা মরো. প্রথমটা বোঝা যাচ্ছে না, আমি আরেকবার মুছে লেখার চেষ্টা করছি, প্রথমে মার্কারটা ডিস্টার্ব হচ্ছিল.
do or die করো অথবা মরো আর তারপরে বলেছিলাম মনে হয় কাম হিয়ার কাম হিয়ার এখানে এসো তো এক নম্বর সেন্টেন্স দেখো ডু অর ডাই করো অথবা মরো এটা কোন সেন্টেন্স লিখতে হবে সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড তো এখানে দেখো ডু মানে কোনো কাজ করবে যাচ্ছে ই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তোমাকে কাজটা করতে হবে আর ডাই মানে আদারওয়াইজ ইউ উইল ডাই না করলে মারা যাবে তো দুটো মেন ক্লজ প্রধান বাক্য দুটো তুমি এই কাজটা করো আর না তুমি মরে যাবে তো দুটো মেন ক্লজ ও দুটো প্রধান বাক্যাংশ যুক্ত হয়েছে অর দিয়ে এই জন্য অর থাকলে আমরা জানি অ্যান্ড বার অর থাকলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তো আমাদেরকে এটা লিখতে হবে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের প্রধান কাজ হচ্ছে আইডেন্টিফাই আইডেন্টিফাই সেন্টেন্স আমাদেরকে সেন্টেন্স চিহ্নিত করতে হবে কোনটা কোন সেন্টেন্স চিনতে হবে কাম হেয়ার এখানে এসো এখানে এসো একটাই প্রধান বাক্য বোঝাচ্ছে একটাই ভার্ব একটাই মেন ক্লজ এই জন্য সিম্পল সেন্টেন্স সাধারণ সরল বাক্য তারপরে তিন নম্বর দেখো আই নো দ্যাট হি ইজ অনেস্ট আমি জানি যে সে সৎ তা দেখো আমি জানি একটা অংশ মেন ক্লজ আর দ্যাট ইজ অনেস্ট যে সে সৎ এটা একটা অংশ তাহলে একটা প্রধান বাক্য একটা আর এক একাধিক অবধান বাক্য থাকলে বা হু ইজ দ্যাট থাকলে কিন্তু হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স তাই টেন্সার দেখো কমপ্লেক্স সেন্টেন্স নেক্সট দেখো নাম্বার ফোর দেখো ইউ মে রিড দ্য বুক অর লিভ দ্য ক্লাস তুমি এই বইটি পড়তে পারো অথবা এই ক্লাস ছেড়ে চলে যেতে পারো তাহলে এখানে আবার দেখলাম দুটো প্রথম বাক্য অর আছে তাহলে এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট হচ্ছে দেখো পাঁচেরটা হি ওয়াজ লেট সে দেরি করে এসছে বাট হি ওয়াজ নট সরি কিন্তু সে দুঃখিত হয়নি দেরি করে এসেও কিন্তু সে দুঃখিত হয়নি তাহলে বাট আছে আর দুটো প্রধান বাক্য যুক্ত করছে এই জন্য কিন্তু এটাও কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট ওপেন দ্য গেট দরজাটা খোলো বা গেটটা খোলো এটা কিন্তু একটাই প্রধান বাক্য একটাই ভার্ব এই জন্য সিম্পল সেন্টেন্স তোমাদের শুধু আইডেন্টিফাই করতে হবে তিনটে সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল ডেফিনেশন মুস রাখতে হবে তাহলে তুমি যে কোনো সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবে তারপরে হি ইজ দ্য বয় হু ডিড ইট সে হচ্ছে এই ছেলে যে এই কাজটা করেছে তাহলে এই হি ইজ দ্য বয়টা মেন ক্লজ আর হু ডিড যেটা কাজ ডিপেন্ডেন্ট ক্লজ মানে অপ্রধান বাক্য আর প্রধান বাক্য একটা অপ্রধান বাক্য যুক্ত আর মাঝে আছে হু এই জন্য এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সে বলেছি হু হু ইজ দ্যার এরকম শব্দ থাকলে কিন্তু কমপ্লেক্স হবে উই ওয়েটেড আমরা অপেক্ষা করলাম আনটিল হি কেম যতক্ষণ না সে এলো বা এসেছিল তাহলে আমরা অপেক্ষা করেছিলাম তাহলে এটা প্রধান বাক্যাংশ আর যতক্ষণ না সে এসেছিল অবধান বাক্য তাহলে যুক্ত আছে আনটিল দিয়ে এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স তারপরে দ্য গার্ল প্লাক্স ফ্লাওয়ার মেটি ফুল তোলে মেটি ফুল তোলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স যেহেতু একটাই ভার এবং অন্য কিছু বোঝাচ্ছে না একটাই প্রধান অংশ একটাই প্রধান বাক্যাংশ আছে মেটি ফুল তোলে নাম্বার টেন দেখো দ্য ম্যান ইজ পুয়ার লোকটি গরিব বাট হি ইজ হ্যাপি আনহ্যাপি সরি এটা হ্যাপি করে দাও লোকটি গরিব দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি লোকটি গরিব কিন্তু তবুও সে সুখী তো লোকটি গরিব একটা অংশ মেন ক্লজ প্রধান বাক্য আবার হি ইজ হ্যাপি এটা প্রধান অংশ মাঝখানে বাট আছে তাই জন্য হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স তোমাদেরকে তাহলে কি করতে হলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হলো কোনটা কোন সেন্টেন্স কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড এটা আইডেন্টিফাই করতে হলো এই পাঁচটা হোম টাস্ক দিচ্ছি দেখি পাঁচটা হোম টাস্ক দেওয়া রাখছে এটা তোমরা লিখবে অ্যান্সার করে দেখাবে
The number one দেখো সাহিল ইজ এ গুড বয় অ্যান্ড হি লাভস হিজ ব্রাদার সাহিল একটা ভালো ছেলে এবং সে তার ভাইকে ভালোবাসে কোন সেন্টেন্স বলতে হবে তোমাকে চিনতে হবে তিনটে সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল ডেফিনেশন বললাম সামনে রাখতে মানে মাথায় রাখতে দিয়ে ওটাকে বুঝতে হবে নাম্বার টু উই শ্যাল নট ডু দ্য টাস্ক আমরা এই কাজটা করব না কোন সেন্টেন্স আছে চিনে লিখতে হবে তারপরে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক সে অত্যন্ত ক্লান্ত হাঁটতে তারপরে আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই নম্বর ফাইভ প্রীতম রোট এ লেটার প্রীতম রোট এ লেটার বাট হি got no reply next being ill I could not attend স্কুল অসুস্থ হওয়ার জন্য আমি স্কুল যেতে পারিনি সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার দ্য হাউস আর লাস্ট ওয়ান আটটা দিচ্ছে আজকে দশটা করে দিতে পারো আচ্ছা দশটা দিদি আট নম্বর হচ্ছে দ্য সান সাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম সূর্য উজ্জ্বল কিরণ দেয় এবং ফুল ফোটে নার্গিস সিংস সুইটলি নার্গিস মধুর সুরে গান গায় আর অ্যাজ হি ওয়াজ নট দেয়ার যেহেতু সে সেখানে ছিল না আই স্পোক টু হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে আমি কথা বলব সো এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে তিনটা বলছে একবার দেখে নাও হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক চার নম্বরে আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই পাঁচ নম্বরে প্রীতম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই প্রীতম একটা চিঠি লিখেছিল কিন্তু সে কোনো উত্তর পায়নি একটা সে অত্যন্ত ক্লান্ত হাঁটতে পারে না
থার্ডটা আমার একটা বন্ধু আছে যে মুম্বাই থাকে, ছয়টা বিং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, অসুস্থ হওয়ার জন্য আমি স্কুল যেতে পারিনি, অসুস্থ হওয়ার জন্য আমি স্কুলে যোগদান করতে পারিনি। সাতটা সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার দ্য হাউস, সে আমাকে বলেছিল যে সে ঘরে প্রবেশ করবে। আর দ্য সান সাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্লাওয়ার্স ব্লুম, সূর্য উজ্জ্বল কিরণ দেয় এবং ফুল ফুটে, দ্য ফ্লাওয়ার্স কমিত বড় অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স। তারপরে 9 নম্বর নার্গিস সিং সুইটে, নার্গিস মধুসুর গান গায়। আর 10 নম্বরে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার, যেহেতু সে সেখানে ছিল না তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। তো তোমাদেরকে কি করতে হবে, তা তোমাদেরকে সেন্টেন্সটা খাতায় লিখে কোনটা কোন সেন্টেন্স আইডেন্টিফাই করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে হবে। নাও মুভ অন টু দ্য নেক্সট টাস্ক, দ্যাট ইজ রিভিশন। Revision of lesson 8. Take out your textbook. Lesson 8. To revise the text. Text আমরা ভালো করে রিভিশন করব, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে সুবিধা হবে। Take out page number 78 দেখো। গুড বাই টু দ্য মুন, চাঁদকে বিদায়, মনিকা হিউজের লেখা। এখানে আমাদের ন্যারেটর তিনি একটি ভিউ নিয়ে বসছিলেন, মহাকাশযানের ভিউ রুম মানে দৃশ্যমান ঘর বা নিরীক্ষণ ঘর, যেখান থেকে সবকিছু দেখা যায়, সেই ঘরে তিনি বসেছিলেন। আর তিনি তাকিয়েছিলেন পৃথিবীর দিকে এবং সেই পৃথিবীটা তার কিন্তু তার খুব চেনা ছিল। সেখানে একটা ছোটো ছবি ছিল, ছোট একটা ফটোগ্রাফ ছিল তাদের ড্রয়িং রুম বৈঠকখানায়, সেটা হচ্ছে পৃথিবী নীল গ্রহের ছবি ছিল। আর লেখক যিনি হচ্ছে কেপলার মাস্টারম্যান, তার জন্ম হয়েছে কিন্তু চাঁদে 15 বছর আগে তার জন্ম হয়েছে এবং তার মা মারা গেছে 5 বছর আগে। তারপর তার মা তাকে কিন্তু যখন বেঁচেছিলেন তখন তাকে অনেক গল্প বলেছিলেন কি নিয়ে, পৃথিবী নিয়ে। আর পৃথিবী একটা মজার জায়গা, সেই গল্প বলেছিলেন। তার বাবা হচ্ছেন চাঁদের গভর্নর, আর তার বাবা কিন্তু প্রথমবার যাচ্ছেন পৃথিবীতে। আর এই কেপলার সে বাবার, সে কী করছে না, বাবার সঙ্গে প্রথমবার সঙ্গ দিয়ে যাত্রা করছে যাতে পৃথিবীতে পৌঁছাতে পারে। তখন কেপলার বলছে যে আমি তাকালাম চির দিকে, দেখলাম পৃথিবীটা এরকম কাছে মনে হলো, আমি যাতে একে স্পর্শ করতে পারবো। আমাদের যাত্রা শুরু করতে আরও 15 মিনিট সময় ছিল, 15 মিনিট পর কিন্তু আমাদের যাত্রা শুরু করার কথা ছিল। তারপরে আমি অস্থির হয়ে পড়লাম এবং আমি চলে গেলাম ভিউরুম ছেড়ে মাছের জায়গায়, মাছের ঘরে। সেখানে দেখলাম, বাবাকে দেখলাম ঘিরে আছে অনেক সাংবাদিক, অনেক রিপোর্টার, বাবাকে অনেক সাংবাদিকরা কিন্তু ঘিরে আছে। আমি আমার ভিউরুমে ফিরে এলাম, দৃশ্যমান ঘরে নিরীক্ষণ কক্ষে ফিরে এলাম, কিন্তু দেখলাম যে সেটা কিন্তু খালি, সেখানে কিন্তু আর কেউ নেই। আমার ঘর, আমার চাঁদ, সেটা আস্তে আস্তে আমার কাছে ছোট মনে হলো। আর বাড়িতে চাঁদে বাচ্চারা খুব মজা করছে, তারা উৎসব করছে, অনুষ্ঠান করছে। কেন না, চাঁদে সূর্য ওঠে বছরে 12 থেকে 13 বার। আর যখনই সূর্য ওঠে চাঁদে তখন সেটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার, বিশেষ ব্যাপার। সূর্য আস্তে আস্তে চাঁদেরকে চাঁদকে ছেয়ে ফেলে তখন অন্ধকার দূর হয়। নেক্সট পার্ট দেখো, পেজ নাম্বার 81। হঠাৎ দেখলাম দরজা খুলে গেল পেছন দিকে, আমি উত্তেজিত আওয়াজ কিছু শুনতে পেলাম। দেখলাম যে পৃথিবী থেকে একটা যান, একটা জাহাজ, রকেট পৃথিবী থেকে যাত্রীদের নিয়ে এসছে, তারা চাঁদকে ঘুরে দেখবে। আর আমরা এর পরিবর্তে চাঁদ পৃথিবীকে গিয়ে দেখছি, কিছু লোক পৃথিবী থেকে এসছে চাঁদ দেখতে আর আমরা
চাঁদ থেকে যাচ্ছি পৃথিবীকে, পৃথিবীতে আমি মাঝের ঘরে গেলাম, সেখানে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, সেখানে সবার সঙ্গে শেষের শেষবারের মতো বিদায় জানাচ্ছেন। কেউ বলল, গভর্নর রাজ্যপাল আপনার যাত্রা শুভ হোক। বাবা বললেন, হ্যাঁ ছমাসের মধ্যে দেখা হবে, ছমাস পর ফিরে আসছি। আমি হেঁটে গেলাম পৃথিবী জানের দিকে। এটা খুব সুন্দর চমৎকার ছিল, এটা ছিল পৃথিবী, এটা ছিল চন্দ্রযানের থেকে তিন গুণ বড়। চন্দ্রযান থেকে কিন্তু পৃথিবীযানটা তিন গুণ বড় ছিল। বাবাকে বললো, বাবা পৃথিবী কি, পৃথিবীতে কি সব জিনিসই এমন সুন্দর? তখন বলছে, হ্যাঁ প্রায় সব জিনিসই সুন্দর, আমাদের ঘর থেকে সম্পূর্ণ আলাদা, এই পৃথিবীটা আমাদের চাঁদ থেকে সম্পূর্ণ আলাদা। আস্তে আস্তে ওই যানটা, ওই জকেটটা আস্তে আস্তে ওই যে ডক যেখান থেকে জাহাজ ছাড়ে বন্দর থেকে আস্তে আস্তে সরে গেল, আর আমরা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে বা মাধ্যাকর্ষণ জায়গায় প্রবেশ করলাম। আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যে আমার বাবার আওয়াজ আমাকে জাগিয়ে তুললো, বললো, কেবলার তুমি অবশ্যই এই দৃশ্য দেখো, এই দৃশ্যটা বাদ দিও না। আমি দেখলাম যে আমরা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করছি। আমি তাকে দেখলাম, মধ্য আমেরিকার সংকীর্ণ অংশটা, তারপরে আটলান্টিক মহাসাগরের সংকীর্ণ অংশটা। আমি অবাক হয়ে বাবাকে বললাম, বাবা দেখো তো এই গ্রহটা সাপ্লাই জল নাকি, এই পৃথিবীটা দেখো সাপ্লাই জল। তখন বলছে, হ্যাঁ 10 ভাগের 7 ভাগই জল, যদি 10 ভাগ করা হয় তাহলে 7 ভাগ জল, আবার যদি 4 ভাগ করা হয় তাহলে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তখন বাবা বলছে, হ্যাঁ 10 ভাগে 7 ভাগ জল, চাঁদে জল পাওয়া কঠিন অক্সিজেনের তুলনায়, আমাদের প্রত্যেকটা এককের প্রত্যেকটা একক জলের জন্য দাম দিতে হয়, কাপড় কাচা এখানে একটা বিনোদন আর জলপান করা একটা আরাম। আমি এটা মনে করে বড় হয়েছি যে জল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু, আর এখানে দেখতে পাচ্ছি পৃথিবীতে সব জলের ভরা। আমরা উত্তর আফ্রিকা আরবিয়ার কক্ষপথে দেখলাম, তারপর দেখলাম যে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। বাবা বললেন, আচ্ছা তোমার কি শরীর খারাপ লাগছে নাকি, তুমি অসুস্থ বোধ করছো? কিছু মনে করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা শুধু ওজনের পার্থক্য। আগে ক্লাসে বলেছিলাম, যখন টেক্সটটা পড়েছিলাম, যে একটা ওজনের পার্থক্য আছে চাঁদে আর পৃথিবীতে। চাঁদে যদি কোনো জিনিসের ওজন 1 কেজি হয় তাহলে এখানে সেটা ওজন 6 কেজি, পৃথিবীতে সেটা 6 কেজি। কোনো জিনিসের ওজন যদি চাঁদে 10 কেজি হয়, ধরো কেবলের ওজন 10 কেজি, কিন্তু চাঁদ থেকে পৃথিবীতে আসার পর কিন্তু তার ওজন হয়ে যাবে 60 কেজি, 6 গুণ বেশি। তখন আমি বুঝতে পারছি যে আমার ওজন 6 গুণ বেড়ে গেছে, মাথা তুলতে পারছি না। অন্য যাত্রীরা তাদের মালপত্র নিতে ব্যস্ত, আমরা নিয়ে পড়লাম, আর আমি নিজের সেফটি স্ট্র্যাপ মানে নিজের যে বেল্ট ছিল সেটা খুলতে পারছিলাম না। বাবা এসে আমাকে সাহায্য করলেন আর বেল্টটা খুললেন। দেখো পেজ নাম্বার 84, পার্ট 3 দেখো। তারপরে কেউ বাবাকে ডাকলো, গভর্নর রাজ্যপাল দেখুন প্রেস টিভি সাংবাদিক আপনার জন্য অপেক্ষা করছে। তখন বলছে, হ্যাঁ আমি আসছি। আমি দেখলাম বাবাকে যে তিনি 2 সিটের মধ্যবর্তী জায়গা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমি পা তুলিয়ে মেতে রাখলাম, কিন্তু আমি হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, খুব কঠিন কষ্ট মনে হচ্ছে। আমি এক পায়ে হাঁটার চেষ্টা করলাম, তারপরে আরেকটা পায়ে, তারপরে সিটের পিছন দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম। আমি জ্যাকেটটা পরলাম আর কষ্ট করে হাঁটতে লাগলাম। আমি দেখলাম বাবাকে ঘিরে আছে অনেক সাংবাদিক, অনেক চিত্রকর। তো সত্যিকার একটা নতুন জগৎ, এখানে লোকের আওয়াজের ঝড় বইছে, পৃথিবীতে লোকেরা কত কথা বলে। রাজ্যপাল, কিছু লোক জিজ্ঞাসা করে, রাজ্যপাল আচ্ছা বলুন তো এই যে পৃথিবী আর চাঁদের যে সমস্যা, এটা কি কখনোই মিটবে না, লোকেরা কখনো সমাধান করতে পারবে না? তখন গভর্নর বলছেন, আমি নিশ্চিত যে একটা পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে আমাদের সমস্যাগুলো মিটবে একটা গুরুত্বপূর্ণ উপায়। তখন যে গভর্নর বলুন তো আপনি কদিন থাকবেন এখানে? তখন বলছে, আমি 6 মাস থেকে 1 বছর থাকবো, তাহলে এই সমস্যাটা আশা করেই মিটে যাবে। আচ্ছা শেষ প্রশ্ন বলছি, আচ্ছা আপনার কাছে কোনটা আসল বাড়ি, আপনার চাঁদ না পৃথিবী? তখন তিনি বলছেন যে এটা খুব কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আমার সমস্ত সংস্কৃতির সংযোগ আছে পৃথিবীর সঙ্গে, সংস্কৃতির সংযোগ আছে পৃথিবীর সঙ্গে। আমি সত্যি করে বলবো, আসলে বলতে চাই যে চাঁদই আমার আসল জায়গা, ওখানে আমার বর্তমান ভবিষ্যৎ লুকিয়ে আছে, আমার ছেলে জন্মেছে, স্ত্রী মারা গেছে, আমার কাজ সব চাঁদে। পৃথিবীর সাথে খুব ভালো লাগছে, কিন্তু চাঁদ আমার আসল বাড়ি। বাবা দেখলেন আমি দাঁড়িয়ে আছি সাংবাদিকদের মধ্যে, তিনি আমাকে হাত ধরলেন, আলিঙ্গন করলেন, আমরা একসঙ্গে নিচে নেমে গেলাম। সূর্য উষ্ণ ছিল, আমি উপরে তাকালাম,
স্পেস স্যুট, মহাকাশযান, জ্যাকেট ছাড়াই আমাদের হাঁটতে খুব দারুণ লাগছিল। ভাবলাম পৃথিবীর সত্যি খুব মজা হবে। আমি ভাবতে লাগলাম সেই প্রামিনের কথা, তাজমহলের কথা, আর রহস্যময় ইনকাসের জঙ্গল বিল্ডিংয়ের কথা। আর ভাবছিলাম যে ছমাস কি সময় যথেষ্ট এই সব দেখার জন্য। তাহলে আজকে সেন্টেন্সটা রিভিশন করা হলো, হোমটাস্ক দেওয়া হলো, আর টেক্সটবুক রিভিশন করা হলো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ভালোভাবে সমস্ত অ্যাক্টিভিটি কোশ্চেন তোমরা খাতায় লিখেছো নিশ্চয়ই, তো পুরোপুরি মুখস্থ করবে। আর গ্রামার পার্ট যেগুলো করা হয়েছে আগেকার সেগুলো দেখে রাখবে, যে সিলেবাস দিচ্ছে সেগুলো ভালোভাবে রিভিশন করবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।